রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, মৃত্যুঞ্জয়ী জননেতা জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জননেতা জনাব ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব শেখ বজলুর রহমান বজলু ভাই, পাশাপাশি একটি জিনিস আপনাদের কাছে অনুরোধ করতে চাই। আজকে এখানে প্রতিটি চেয়ারে যে মার্কিং করা রয়েছে, যে যেখানে কাউন্সিলর সম্মানিত কাউন্সিলর বৃন্দ বসবেন সে চেয়ারে কেউ আসন গ্রহণ করবেন না। যেখানে থাকা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের জন্য যে চেয়ারগুলি সংরক্ষিত রয়েছে সেখানে আপনারা অবশ্যই বসবেন, এবং সভাপতি সাধারণ সম্পাদক বেঁচে রেখে অন্য কেউ দয়া করে সেখানে বসবেন না। আগামী 13 তারিখের সমাবেশে আমরা যে শৃঙ্খলা রাখবো, আজকে সেই শৃঙ্খলার একটি নিদর্শন আমরা দেখতে চাই। মঞ্চের ডান পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা দয়া করে আপনারা নিজ নিজ আসন গ্রহণ করেন। আমাদের সামনে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাসন্তের থানা আওয়ামী লীগের সাধারণ